গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে 6 নভেম্বর। তো আজকে আমি আবার নতুন করে আমার ব্লগ নিয়ে একটা চলে এলাম। তো সবাইকে গুড মর্নিং। আর আজকে সেজে গুজে ব্লগ নিয়ে আসার কারণ হচ্ছে আজকে আমার দিদির ছেলের বার্থডে, আজকে 6 নভেম্বর। তো সেই উপলক্ষে হচ্ছে দিদি বাড়িতে যাচ্ছি, ওখানে থাকবো, ওখানে একটু সারাক্ষণ এনজয় করবো, কেক ফেক কাটা হবে, অনেক কিছু এন্টারটেনমেন্ট হবে, সব কিছু আমি আপনাদেরকে দেখাবো, যা যা করবো, কী কী খাবো, অনেক স্পেশাল মেনু রয়েছে, যা যাও খেতে ভালোবাসে দিদি সেগুলোই ছোটোখাটো করে করার চেষ্টা করেছে, কারণ দিদির কোমরে ব্যথা খুব, তার মধ্যেই যেটুকু পেরেছে ওর পছন্দ মতো জিনিস করছে। তো আমি এখন আপাতত সানটান করে রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি করে এখন বেরোবার পালা। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, যা যা করবো সব কিছু আপডেট দিতে থাকুন। দিস ইজ মাই ফাইনাল লুক। এবার বেরোনো যাক, আমি পুরোপুরি রেডি, এবার বেরো। ফাইনালি বেরিয়ে পড়েছি। এই হলো আমার হাতে গিফটটা রয়েছে। আর আমাদের রাস্তায় এখন পাইপলাইনের কাজ হচ্ছে, দেখুন রাস্তার অবস্থাটা কি হয়েছে। ফাইনালি টোটোও পেয়ে গেলাম, উঠে একদম ডেস্টিনেশন দিদির বলে ফ্ল্যাট। ফাইনালি পৌঁছে গেছি। এখন এখানে বার্থডে প্রিপারেশান চলছে, মানে সন্ধ্যাবেলা তো কেক কাটিং হবে, সেরকম কিছুই না, নর্মালি ওই আমরা একটু কেক টেক কাট করবো, তার জন্য একটু বেলুন টেলুন দিয়ে আমরা সাজাচ্ছি। ফাইনাল লুক, সবাই মিলে বেলুন ফুলিয়ে এইভাবে ডেকোরেশনটা করা হলো। কেকটা কাটা হবে এই জায়গাটাতে। তাহলে দেখে নি কি কি রান্না হচ্ছে। এটা হলো ফার্স্ট অফ অল পাই পোলাও, জাস্ট এটা দেখুন, এটা হচ্ছে মাটন। ভাজাভুজি দেয়, সে ভাজাভুজির প্রিপারেশন মালাইকারি একদম শেষ পর্যায়ে। আমি আসার সময় গরম মশলা নিয়ে এলাম, ওটা দিদি দিয়ে জাস্ট একটু ফোটাচ্ছে, দিয়ে নামিয়ে ফেলবে। হচ্ছে এখানে বেগুন ভাজা হচ্ছে, এখানে আলু ভাজা হবে, এখানে মাছ ভাজা আছে, হচ্ছে এখানে ভাজাভাজি গুলো রয়েছে। যখন খাবারটা সার্ভ করবো তখন ডেফিনেটলি একটা সিনেমাটিক শট তো বানতা হ্যায়, তখন দেবো। আর যখন ও খেতে বলবে তখন দেখাবো, আর ও হয়তো ক্যামেরার সামনে আসবে না, কারণ ভীষণ ক্যামেরা চাই, একদমই আসতে চায় না আমার ব্লগে। তো যাই হোক, যেটুকু সম্ভব আমি দেখাবো। এখন আপাতত একটু বেলুনটা ফুলিয়ে ঠুলিয়ে নিই, তারপর ঘরটা ডেকোরেট করে। ও বেশ এক্সাইটেড, এইগুলো দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে। বল বল কিছু, বল বল, জন্মদিনে এসছি, কিছু এসছিস, তুই আছে থাকবি তো আমাদের বাড়িতে, বাড়ি চলে যাবি পরীক্ষা কালকে, তাই জন্য তো, গুড গুড গার্ল। হ্যাঁ দিচ্ছি, এই হচ্ছে কেকটা। আপাতত এখন সন্ধ্যেবেলা সকালবেলা একটা, এই দুপুরবেলার দিকে একটা কেক কাটুক, এত সুযোগ সাজানো হয়েছে তার জন্য প্রিপারেশন। কেক কাটা ফাইনালি কমপ্লিট হলো, এবার আমরা খাওয়া দাওয়ার প্রিপারেশন শুরু করবো, বাদে বাজে খেতে দেব। তো খাওয়ার দাওয়ারটা রেডি করবো, সেটা ছাড়িয়ে থাকুন, দেখতে থাকুন, রেডি করি গিয়ে খাওয়ারটা। ভাত খাচ্ছি, কারণ আমি মোরলা মাছ খাবো, তাই আমার জন্য দিদি শনিবার রান্না করেছিল, তো আমার জন্য রেখে দিয়েছিল। ভাত দিয়ে মাটন কষা খেতে তো আমার দারুণ লাগে।
খাওয়া দাওয়া শেষে একটু আড্ডা মারার পালা, সবাই এখানে বসে একটু আড্ডা মারছি। আর আমার পিসি এমনি ঘুরতে এসেছিল মেয়ের বাড়িতে, আর এই সময়টাই শুভ জন্মদিনটা পড়ে যাওয়াতে পিসিও আমাদের জন্মদিনে পার্টিসিপেট করেছিল। তাই পিসিরা বেরিয়ে যাবে বলে তাড়াতাড়ি করে আমরা 5:30টার মধ্যেই কেক সেকেন্ড ইনিংসের কেক কাটিং এর প্রিপারেশন শুরু করে দিলাম। তো এই হলো কেকটা। তাহলে দেখে নি কি কি গিফট পেলো। এই ব্রেসলেটটা ওকে ওর মা বার্থডেতে গিফট করেছে, আর সাথে এই রূপোর চামচটা, আর এই জামাটা ওকে ওর একটা ফ্রেন্ড গিফট করেছে, আর নেক্সট যে গিফটটা সেটা হলো এই জুতোটা যেটা আমি গিফট করেছি, আর বাকিরা সবাই টাকা দিয়ে আশীর্বাদ করেছে। এভরিওয়ান, তো কালকে জন্মদিন সেলিব্রেশন করার পর রাতে খাওয়া দাওয়ার পর এত শরীরটা খারাপ হয়েছিল, প্রচণ্ড পা কামড়া ছিল, তারপর সেই জন্য আর ব্লগটা এন্ড করা হয়নি। তো রাতে ডিনার টিনার করে আমরা তাতে করে শুয়ে পড়েছিলাম, একটু গল্প টল্প করেছিলাম অবশ্যই, তারপর শুয়েছিলাম, তো সেটা এন্ড করা হয়নি। তাই আজকে সকাল সকাল চলে এলাম ব্লগটা এন্ড করতে। তো আজকে এখানেই, তাহলে কালকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা প্লিজ লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা। হ্যাঁ, আর এখন আমি যাচ্ছি আমার আরেকটা দিদির বাড়িতে, আমার দিদিরাও সবাই যাবে ওখানে। আজকে বিরিয়ানি প্ল্যান আমাদের, বিরিয়ানি বানাবো আমরা, আমি আর আমার ওই দিদির মেয়ে মিলে, ওরা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, তো ওটা নেক্সট ব্লগে আসবে। তো আজকে এখানে এই ব্লগটা, বার্থডে ব্লগটা এখানেই এন্ড করলাম। টাটা।